নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আবারও কি সেই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা চক্রান্ত চলছে? আবারও কি একবার হিন্দুদের জেগে উঠতে হবে? কারণ থামছেই না সেই একই কথা। শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। প্রসঙ্গ ছিল ভারতবর্ষের বুকে নূপুর শর্মা। নূপুর শর্মার যে সমস্ত বক্তব্য ঘিরে, অর্থাৎ যে বক্তব্যটাকে বলা হচ্ছে ভুল বা যে বক্তব্য বলা হচ্ছে ইসলামকে অপমান করা হয়েছে, সেই বক্তব্যের পরে বহু মানুষের স্বরূপ আমাদের সামনে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ যে বিষয়টা চাপা ছিল, মানে মনের মধ্যে কত ক্ষোভ আছে, মনের মধ্যে কত ক্রোধ আছে, মনের মধ্যে যে হিংসা লুকিয়ে আছে, যে জিনিসটাকে আলতাকিয়া করে লুকিয়ে রাখা হয়েছিল, সেগুলো আস্তে আস্তে সামনে আসছে। আমরা দেখলাম নৃশংসতার আরেক রূপ। এমনিতে আমরা জানি কমলেশ তিওয়ারিকে মারা থেকে শুরু করে অনেকগুলো কাণ্ডই ঘটেছে, আমরা জানি, সেগুলোর কথা ভুলে যাই, অর্থাৎ ভুলে গেছি তো আমরা। আমরা যেটাকে মনে রেখে দিয়েছি সেটা হচ্ছে নূপুর শর্মাকে কেন্দ্র করে কানাইলালের হত্যা, উমেশ কোহলির হত্যা এবং আরও একজন দুজনের হত্যা। অর্থাৎ মানুষকে মারার পরিকল্পনা বা মারা। মুস্তাককে নবী কি এক ই সজা, সর তন সে জুদা, সর তন সে জুদা। আমরা ভেবেছিলাম যে মুহূর্তে কানাইলালের খুন হলো এবং উমেশ কোহলির খুনটা প্রকাশ্যে এলো, সেই দুটো দেখার পরে আমরা ভেবেছিলাম যেভাবে মুসলিম সমাজের বেশ কিছু মানুষ প্রতিবাদ করেছিল এই ব্যাপারটা, অর্থাৎ এই গুস্তাকে নবী কি একই সাজা, সর তন সে জুদা, যে কথাটা আওয়াজটা ভাসছে রাস্তায় রাস্তায় সেটা বন্ধ হবে। কিন্তু কোথাকার কি, এই দেশে যেন এই আওয়াজটা তুলতে পারলে বেশ কিছু লোক নিজেকে বড় মনে করছে এবং তারা দেখাতে চাইছে যে আমরা বলতে পারি। সেরকমই একটা ভাইরাল ভিডিও এখন টুইটার জুড়ে ঘুরছে, সেটার একটা অংশ দেখুন। এখানে আবার টার্গেট কিন্তু নূপুর শর্মা নয়, এখানে আবার টার্গেট, আচ্ছা আগে দেখে নিই। পকড় হোগি তো মে কহুঙ্গা সারে সে জ্যাদা সে জ্যাদা লোক জেসা হামা এতেজাদ কর রহে হ্যায়, ইয়ে হাম এক র্যালি নিকালেঙ্গে উসমে হামারা সব সাথ দে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইতওয়ার কো সন্ডে ইনশাআল্লাহ জোহর কি নামাজ কে বাদ। हमारे सारे भाई है, ये सारे भाइयों के देखे और ये इसके तो यही करेंगे। इधर से बोले जाए ना, मुस्ताक नबी की एक ही सजा, मुस्ताक नबी की एक ही सजा, सरतन से जुदा, सरतन से जुदा, कोई भी हो जाए, मुस्ताक नबी की एक ही सजा, सरतन से जुदा, सरतन से जुदा। इससे দশ বারো জন কি পনেরো কুড়ি জন হবে, তারা ঠিক করে নিয়েছে এতবার মানে রবিবার দিন এরা বেরোবে এবং বেরিয়ে তারা নামাজে পড়ে তারপর রাস্তায় বেরোবে এবং তারপরে মিছিল করবে। মিছিলে থাকবে ওই যে ব্যানারটা আপনারা দেখলেন, ব্যানারটা কি এত তাড়াতাড়ি বুঝতে পারেননি বলে দিচ্ছি, ব্যানারটা হচ্ছে ইয়েতি নরসিংহানন্দ গিরি, যে মহারাজ আছেন, সাধু আছেন, তার মৃত্যু কামনা করে। ওই ব্যানারটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সর তনসে জুদা, অর্থাৎ এটা প্রকাশ্যে নিয়ে রাস্তায় বেরোনো হবে এবং ওটাই আগাছতলা হবে, গুস্তাকে নবী কি একই সাজা, সর তনসে জুদা। এবং দেখলেন সেখানে দাঁড়িয়ে কিন্তু দাড়িওয়ালা গোপ কম দাড়িওয়ালা লোকটা মানে মোল্লাটা কিভাবে বলল। একটা কথা পরিষ্কার যে এদের এই জিহাদি মনোভাব, অর্থাৎ মেরে দেবো কেটে দেব, আইনের পথে বিচার চাওয়ার আশা ছেড়ে দিয়ে নিজেরাই আইন হাতে তুলে নেব, এই চিন্তাভাবনা কিন্তু দিন দিন বাড়ছে। মনে রাখবেন এটা কিন্তু সংখ্যা তত্ত্বের একটা গল্প এবং সেই গল্পের জন্যই আজ এত সাহস বেড়ে যাচ্ছে যে আমরা পারি। এবং এমনও কিছু কিছু জায়গায় ট্রেন্ড করাচ্ছে, যেমন পিএফআই থেকে শুরু করে এরা যারা ভারতবর্ষের বুকে নাশকতামূলক কাজ করছে বিদেশি ফান্ড নিয়ে এবং যারা চাইছে নাশকতামূলক কাজ করে নিজেদের প্রতিষ্ঠান তৈরি করার, কারণ পিএফআইয়ের নামে অলরেডি ব্লেম এসে গেছে। সেরকম ব্লেম থাকা পিএফআই থেকে শুরু করে আরও অনেক সংগঠন যারা অন্তরালে থেকে চেষ্টা করছে জিহাদমূলক কার্যকলাপ করা এবং বিষয়টাকে উস্কে দেওয়া, বিষয়টাকে উস্কে দিয়ে সরতন্ত্রে যুদ্ধের ব্যাপারটাকে সামনে নিয়ে আসা। এখানে আপনাদের কাছে বলে রাখা উচিত সেটা ইয়েতি নরসিংহানন্দ গিরি মহারাজ, যিনি তিনি কি করেছেন, তার দুটো বক্তব্য ছিল, ভিডিও ছিল, এবং সেই বক্তব্যের ভিডিওর পেছনে কংগ্রেসের একদিকে যেরকম নেমেছে বা লেগেছে, কারণ কংগ্রেসের তার বিরুদ্ধে কেসও করেছে, আবার অন্যদিকে ইসলাম ধর্ম সম্পর্কে তিনি কি বলেছেন সেটা নিয়েও তার নামে একটা কেস চলছে, মানে অলরেডি ডায়েরি করা হয়েছে। পুরোনো কোনো ভিডিওকে সামনে নিয়ে এসে এগুলো করা হচ্ছে এবং সেগুলো করার পেছনে কী কারণ আছে না আছে সেটা পরের ব্যাপার, কিন্তু একটা জিনিস প্রকাশ্য সেটা হচ্ছে
এইভাবে একের পর এক ভিডিও করা, ভিডিওগুলোকে সামনে নিয়ে আসা এবং তারপরে সবার সামনে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে বলা গুস্তাকে নবীকে একই সাজা স্যার তানসে জুদা, এই যে হুমকি দেওয়া, এই হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই 18-20 জন ছেলেকে অ্যারেস্ট করা হবে বা করবে কি খুঁজবে কি খুঁজবে না আমি জানি না। রাজ্য এবং কেন্দ্র যারা যারা আছেন, মানে যেখানে এই জায়গাটা হয়েছে এটা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের নয়, উত্তরপ্রদেশ বা কোনো জায়গার ঘটনা, এবং সেখানে এই ঘটনাটা নিশ্চয়ই তাদেরকে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তাদেরকে খুঁজবেন এবং তাদেরকে অ্যারেস্ট করবেন। কারণ এদের দেখেই মনে হচ্ছে এখন তো যে বলবে এই টাইপের কথা বলবে তাকেই ধরে ঘাড় ধরে জেলে পড়া উচিত, অথবা ধাক্কা বেড়ে ভারতবর্ষ থেকে বাইরে ইসলামিক রাষ্ট্র যেখানে আছে সেখানে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ সেখানেই তারা এইসব করতে পারবে। ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ভারতের আইন মানবো না, শরিয়া আইন মেনে গলা কেটে নেবো, গলা নামিয়ে নেবো, যা ইচ্ছে তাই বলে যাবো, এটা চলে না। এটা ভারতবর্ষ, ধর্মের ওপর অপমান করা যদি মনে হয় নিশ্চয়ই আদালতে যেতে পারেন। কারণ এরকম ভুড়ি ভুড়ি ধর্মকে গালাগালি দেওয়া লোকগুলো এখনো পর্যন্ত টিভি চ্যানেলে বসে, এবং অনেক মুসলিম লোক যারা বলেছেন শিবলিঙ্গকে নিয়ে অপমান করেছেন, সেগুলো যদি আমরা গায়ে মাথা পেতে নিই তাহলে ত্রিশূলের ডগায় সবকটাকে খুঁচিয়ে মারার জায়গায় আমরা চলে যাই। অর্থাৎ আমরাও বলতে পারি যে ভুল করবে আমার ভোলে বাবা নিয়ে ত্রিশূল দিয়ে তার বুকে ঘিতে দেবো, এটা যদি বলি আমরা, অর্থাৎ হিন্দুরা যদি বলে তাহলে কোথায় যাবে পরিস্থিতি বুঝতে পারছেন? অর্থাৎ কেউই এরকম করা উচিত না। সনাতনীরা হিন্দুরা কোনোদিনই কেউ চায় না এরকমভাবে বলতে বা কেউ বলেও না, যারা ধমকি দেয় তারা খুব সংখ্যায় কম, কিন্তু এটা যেন সংখ্যায় বেশি হয়ে যাচ্ছে। কাজে ভাবার উচিত, একবার ভাবা উচিত সবারই, এবং এই বিষয়টা নিয়ে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে কে কী ভাবছেন একবার জানা দরকার ছিল। কারণ পশ্চিমবঙ্গের বুকে মুখে সেলোটেপ মেরে থাকা মোমবাতিগুলো কোথায় গুঁজে রেখে দিয়েছেন আমি জানি না, সেখানে রেখে দেওয়া মোমবাতিগুলোকে এখনও পর্যন্ত বের করতে পারছেন না, কেউ বেরোচ্ছেন না বা রাস্তায় নামছেন না। কারণ কানাইলাল খুনের পরে রাস্তায় মোমবাতি নিয়ে নামা উচিত ছিল, বা উমেশ কলি মারা যাওয়ার পরে মোমবাতি নিয়ে নামা উচিত ছিল, কিন্তু মোমবাতিগুলো যে ঠিক কোন তাকে কোথায় গুঁজে রেখে দিয়েছেন এখন আমরা জানি না। যেখান থেকেই হোক মোমবাতিগুলোকে ঝেড়ে পুঁছে নামান, নামিয়ে বেরোন, রাস্তায় বেরোনটা চাইবো আশা করবো। কারণ মোমবাতি নিয়ে বেরোনো এই রাজ্যে বুদ্ধি বেঁচে খাওয়া লোকগুলো এখন কোথায় যেন লুকিয়ে পড়েছে। অনেক কবি অনেক কবিতা লেখেন কন্ডমের আড়ালে কোথায় হারিয়ে যায় ত্রিশূল নাকি কন্ডমে, ত্রিশূলের ত্রিশূলকে কন্ডমের আড়ালে ঢুকিয়ে দেওয়া কবিরা এখন কোন আড়ালে ঢুকে আছেন সেটাও আমি জানি না। অপসংস্কৃতি, অপকথা বলা, সায়নী ঘোষ যেভাবে লিখেছিলেন, ছবি এঁকে টুইট করেছিলেন শিবলিঙ্গের মাথায় কন্ডম পরিয়ে ছবি দিয়ে, এবং শিবদুর্গা শিবরাত্রির দিন করার পরে তিনি এখন নেত্রী, তিনিও এই বিষয় নিয়ে মুখ খুলছেন না। সবারই উচিত মুখ খোলা, কারণ একদিকে এভাবে হিন্দু ধর্মের উপর অপমান যারা করেছিলেন তারা বহাল তবিয়তে ভালোভাবেই রয়েছেন, কিন্তু অন্যদিকে কেউ সামান্য কিছু বললে সেখানে যখন গলা কেটে নেওয়ার কথা বলা হয় তখন বলা উচিত গণতন্ত্রে। এই রাজ্যে ইখলাক মল্লে পড়ে এই রাজ্যে বেরিয়ে পড়ে, মানে উত্তরপ্রদেশে ইখলাক মল্লে এই রাজ্যে বেরিয়ে পড়েন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিফ ফেস্টিভ্যাল করার জন্য, অর্থাৎ গরু খাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে। কিন্তু এখানে দুজন মারা গেল সেই বিষয় নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাস্তায় নেমে একটাও কথা বললেন না। জানি তাদের বাধ্যবাধকতা আছে, কিন্তু একটা বাধ্যবাধকতা আমাদের অন্তত নেই, আমরা বলতে পারি, অবশ্য সবাই আবার বলেনও না, সবার আবার নাকি একটু রাগঢাক ব্যাপার আছে। তো আবার রাগঢাক নেই, আমি আপনাদের সামনে বললাম বিষয়টা সামনে আনার দরকার ছিল, জানালাম আপনাদের। ভারতবর্ষের বুকে আমরা সনাতনীরা কোথাও যেন আলাদা হয়ে গেছি বা হিন্দুরা একটু আলাদা হয়ে পড়েছি, নিজেদের মধ্যে যেন যোগাযোগ হারিয়ে গেছে, যার জন্য এই টাইপের আওয়াজ দিচ্ছেন। আজ টার্গেট করা হচ্ছে, মনে রাখবেন, ইয়েতি এবারের টার্গেট হচ্ছে ইয়েতি নরসিংহানন্দ গিরি মহারাজ। এবং মনে রাখবেন এই রকম করে টার্গেট করে যদি এনাকে খুন করা হয়, কারণ যেভাবে এক একজন নিজেদের শিরোপা, মানে কী বল, শিরোপা পাওয়ার জন্য গাজী হওয়ার চিন্তা করা নিয়ে যারা লাফালাফি করছে, যারা জেহাদে বিশ্বাস করেন, যারা নিজেদেরকে ওই কী বলে ফিদায়না অ্যাটাক করার চিন্তা করছেন বা লোন উলফ হওয়ার চেষ্টা করছেন, তারা পুরো সমাজটাকে কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন। একদিকে PFI-এর এই সমস্ত লেখা, অর্থাৎ 2047-এর মধ্যে ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র করে দেবো, একদিকে 2023-এ ডাইরেক্ট জেহাদ, এই সমস্ত লেখা পাওয়া যাচ্ছে। তার মধ্যে আবার স্যার তানসে জুদা যখন চলতে শুরু করে, হিন্দু সমাজ যদি চুপচাপ বসে থাকে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অর্থাৎ আমাদেরও ভাবতে হবে, আমাদেরও একত্রিত হতে হবে, এবং থানা পুলিশ যেখানে যেখানে আদালত আছে সেখানে জানাতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। অর্থাৎ যেই রাস্তায় নেমে এরকম বলবে তাদের ছবি চিহ্নিত করা, তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে ধরিয়ে দেওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ ভুল বললে তার শাস্তি দেওয়ার জন্য আইন আছে, আইন আদালতের পথেই সমস্ত কিছু চলুক এটা আমরা চাইব। সুস্থ স্বাভাবিক একজন মানুষ যারা সংবিধান মেনে চলেন তারা প্রত্যেকে আইন মেনে চলবেন এটাই মানা যায়।
আপনার যদি মনে হয় এই দেশের আইন আপনার কাছে ভালো লাগছে না, আপনার মনে হয় ইসলামিক আইন এখানে লাগু করার দরকার আছে, আপনি অবশ্যই ইসলামিক কান্ট্রি যেখানে আছে সেখানে দয়া করে চলে যান এবং সেখানে শান্তিতে থাকুন এবং সেখান থেকে এইসব আওয়াজ দিন। আমার মনে হচ্ছে বলার দরকার আছে, প্রতিবাদ জানানো দরকার আছে, কারণ প্রতিবাদ না জানালে এই সাহস দিন দিন বেড়ে যাবে। আর সাহস বাড়ছে একটাই কারণে, কারণ আমরা সবাই মুখ খুলি না, মিডিয়া এই বিষয়টা নিয়ে কেউ বলে না, সামনেও আনে না। বড় মিডিয়া তো বাদ দিন, ছোট মিডিয়া ইউটিউবার তারাও কেউ এটাকে সামনে আনতে চায় না, কারণ সবারই ইনকামের ধান্দা আছে, ব্যাপার আছে এবং এগুলো বললে পরে ইনকাম বেশি হবে না, কাজেই কেউই বলবে না, বিজ্ঞাপনও পাওয়া যাবে না, ইনকামও হবে না। হয়তো ওই ছাই ফেলতে ভাঙা খুলোর মতো আমি রয়েছি, তাই বলে গেলাম। ভালো থাকুন, পারলে এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে এই টাইপের কথা থাকবে। আর যদি মনে হয় এই চ্যানেলটা সবাই কাছে পৌঁছানো দরকার, তাহলে বলবেন সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আসি, দেখা হচ্ছে আজকেই পরবর্তী রুদ্রবার্তায়। ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।